হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আজকে আমি আবারও একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, বাঙালি মাছের ঝোল। এই রেসিপিটা আমি আপনাদের একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করে দেখাবো, আর বন্ধুরা এটা খুব সহজভাবেই আপনারা যখন তখনই বানিয়ে ফেলতে পারবেন, আর এটা খেতেও খুব টেস্টি হয়। আর বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে এখন একটাই অনুরোধ যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সুস্বাদু আর সিম্পল রেসিপিটি। বাঙালি মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি আগের থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের একটা পিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার উল্টে দিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। তার জন্য আমি উনানে হাঁড়ি বসিয়ে তার মধ্যে 4 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আমি তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু এখানে মাছের পরিমাণ অনেকটা বেশি আছে। এবারে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজের কুচো। খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের কুচোগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। মাছ রান্না করার পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না। এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন বন্ধুরা, পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মাছ রান্নায় পেঁয়াজ খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে। এবারে আমি এইভাবেই খুব অল্প অল্প করে একটু একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে বারবার খুব অল্প অল্প করে জল দিয়ে পেঁয়াজগুলো গলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো মতো করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি 4 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি ঝোলটাকে পুরোপুরি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সময় পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। এবারে আমি গ্যাস অফ করে এটাকে পরিবেশন করে নেব। আপনারা চাইলে অবশ্যই অল্প পরিমাণে একটু ঘি গরম মশলা ছড়িয়ে নিতে পারেন, তবে আমি আর দিলাম না। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল।
এই রেসিপিটা যতটাই সহজ ততটাই সুস্বাদু। অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।